প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদুল মুন্সী, গণিত শিক্ষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনার বিষয় হচ্ছে অধ্যায় দুইয়ের ভাগ অঙ্ক। আর অধ্যায় দুইয়ের ভাগ অঙ্কের একটি বিশেষ অংশ হচ্ছে আট পৃষ্ঠার। এখানে আমরা আলোচ্য বিষয়টি লিখে রেখেছি যে আট পৃষ্ঠার ভাগ করো। তো আট পৃষ্ঠায় ভাগ করে আমরা এক নং এবং দুই নং, আট পৃষ্ঠার এক নং এবং দুই নং থেকে কিছু অঙ্ক করব। তো আট পৃষ্ঠার এক নং এবং দুই নং এর অঙ্কগুলো আমি এখানে তুলে রেখেছি যে ভাগ করো একের পাঁচ এবং একের আট, এবং দুই নং এ রয়েছে সঠিক কিনা যাচাই করো এক এবং তিন। এখান থেকে আমরা এক এবং তিন এই চারটা প্রশ্ন নিয়ে আলোচনা করব এবং এর সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলুন আজকের আলোচনার বিষয়টা শুরু করা যাক। প্রথমত আমি এখানে একটা বিষয় লিখে রেখেছি, দেখেন, সেটা হচ্ছে যে ভাজ্য সমান ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ। অর্থাৎ আমরা ভাজ্য, ভাগফল, ভাজক এবং ভাগশেষ এই তিনটা বিষয় জেনে নিব। ধরুন যে এটা হচ্ছে ২৬, তাহলে ২৬কে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি, পাঁচ পাঁচে ২৫, ভাগশেষ থাকবে ১। তাহলে এই যে সংখ্যাটি দিয়ে আমরা ভাগ করলাম এটাকে আমরা ভাগযোগ বলি, আর যাকে ভাগ করা হয়েছে এই সংখ্যাটাকে আমরা ভাজ্য বলি। ভাগ করে যে ফল পেয়েছি এই অংশটাকে আমরা ভাগ ফল বলি, এবং যে সংখ্যাটা অবশিষ্ট থাকে সেটাকে আমরা ভাগশেষ বলি। এখন এই চারটা সম্পর্ক থেকে আমরা এই ভাজ্যকে যদি পেতে চাই, তাহলে এই ভাজক এবং ভাগফল এই দুটো গুণ করে এটার সাথে যদি আমরা ভাগশেষ কী করি, যোগ করি, তাহলে আমরা ভাজ্য পাবো। অর্থাৎ ভাজ্য সমান হচ্ছে ভাগফল গুণ ভাজক যোগ ভাগশেষ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই চারটা বিষয় জেনেছি। এবার আমরা মূল আলোচনায় আসি। এখানে মূল আলোচনা হচ্ছে ভাগ করো। তাহলে আমরা একের পাঁচ নম্বর অঙ্কটাকে সমাধান করব। একের পাঁচ এখানে বলা আছে যে ৬৩,৫০০, এটাকে আমরা ভাগ করব ৩০৮ দিয়ে। তাহলে এটাকে আমরা প্রথমে এইভাবে সাজিয়ে নিব যে এক ওহম দিয়ে। তাহলে এটাকে ৬৩,৫০০, বর্তমান নিয়মে আমাদের ভাগফল হচ্ছে উপরে লিখতে হয়, তাহলে আমরা এইভাবে একটা দাগ দিয়ে নিব এখানে একটু ফাঁকা রেখে। তাহলে এখানে যেটা ভাজক সেটাকে আমরা এখানে বসাবো ৩০৮। তো এখানে ৩০৮-এ তিনটি অঙ্ক রয়েছে, এখানেও তিনটি অঙ্ক রয়েছে, তাহলে আমরা ৩০৮,৬৩৫ এই সংখ্যাটার ভিতরে কতবার যায়, তাহলে ৩০৮,৬৩৫-এর ভিতরে দুইবার যাবে। তাহলে এখানে ৩০৮,৬৩৫-এর দুইবার যাবে, এটা হবে ৬১৬। তাহলে এখানে দুই লিখব, বিয়োগ করার পর আমরা পাচ্ছি ১৫ থেকে ৬ বাদ দিলে ৯, হাতে ১ থাকে ২, অর্থাৎ এখানে ১৯ থাকবে। তারপরে এখান থেকে আমরা এই শূন্যটাকে এখানে নিব, যদি এই শূন্যটাকে এখানে নিলেও এখানে ভাজক হচ্ছে ৩০৮, কিন্তু ভাজ্য হচ্ছে ১৯০। তাহলে সেক্ষেত্রে এটার চেয়ে এটা ছোট হয়ে যাচ্ছে, তাহলে আমরা এই শূন্যটাকেও এখানে নিব। তাহলে এখানে নিলে আমাদের সংখ্যা দাঁড়াচ্ছে ১৯০০। তাহলে ৩০৮ ১৯০০-এর মধ্যে কতবার যাবে সেটা আমরা দেখে নিব। তো ৩০৮ ১৯০০-এর মধ্যে ৬বার যাবে, ৬৮৪-এর ৮, হাতে ৪, ৬০০ আর ৪ যোগ করলে ৪ই হবে ৩৬১৮। তাহলে আমরা ৩০৮ ১৯১৯-এর মধ্যে ৬বার যাবে, তাহলে এখানে হবে ১৮৪৮, আর এখানে হবে ৬ বার ফল। তাহলে এখন আমরা এটা বিয়োগ করব, ২, হাতে ১, ১৪৫, ১০ থেকে ৫ বাদ দিলে ৫, হাতে ১, ১১৮৯, তাহলে ৯ থেকে ৯ বাদ দিলে ০, ১ থেকে ১ বাদ দিলে ০। তাহলে আমরা এটা লিখব না। তাহলে এখানে আমরা ভাগ ফল পেয়েছি ২৬, আর এখানে ভাগশেষ পেয়েছি ৫২। তাহলে আমরা এখানে লিখব যে এই পুরো অংশটাকে আমরা এখানে সুতরাং দিয়ে তুলব, ৬৩,৫০০ ভাগ ৩০৮। তাহলে এখানে আমরা ভাগফল পেয়েছি ২৬, আর কমা দিয়ে লিখব ভাগশেষ ৫২।
আর আমরা উত্তর লিখবো, অবশ্যই উত্তর লিখতে হবে। তাহলে উত্তর লেখার ক্ষেত্রে আমরা এইভাবে লিখবো যে উত্তর ভাগফল, আমরা যে ফলটা পেয়েছি ভাগফল পেয়েছি 26, তাহলে এখানে লিখবো 26, আর কমা দিয়ে লিখবো ভাগশেষ, তাহলে ভাগশেষ পেয়েছি এখানে আমরা 52, তাহলে এখানে ভাগশেষ লিখবো 52। মানে প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা একের পাঁচ সমস্যাটিকে সমাধান করলাম, এবার একের আট এই সমস্যাটিকে সমাধান করবো। তাহলে একের আটে বলা আছে 31,160 ভাগ 328। তাহলে এখন দিয়ে আমরা এটাকে সাজিয়ে নিব, এখন পাচ্ছেন তিনটি সংখ্যা, যদি আমরা এখানে 328 আর এখানে তিনটি সংখ্যা নিলে 311, যা 311 328-এর চেয়ে ছোট, তাহলে এই সংখ্যাটার চেয়ে এটা বড় হতে হবে। তাহলে এটাকে বড় করতে হলে আমরা চার সংখ্যা নেব, তাহলে চার সংখ্যায় দাঁড়ায় 3116। তাহলে 328 3116-এর ভিতরের মধ্যে কতবার যাবে, আমরা 8 বার নিয়ে এখানে একটু রাফ করব। 328 8 বার গুণ করে দেখেন, 8 8 64 4, হাতে 6, 8 2 16, 8 6 22, হাতে আছে 2, 3 8 24, আর 2 26। তো এখানে আমরা পেয়েছি, তাহলে এখানে আমরা 9 বার নিয়ে দেখব। যদি আমরা 9 বার নিয়ে দেখি তাহলে এখানে আমাদের সংখ্যাটা হতে পারে, তাহলে 8 9, এখানে 72-এর 2, হাতে আছে 7, 9 2 18, আর 7 25, 5 7 আছে 2, 3 9 27 আর 2 29। তাহলে আমরা এটাই নেব 9 বার, তাহলে এখানে আমরা 9 লিখব, তাহলে 8 9 72-এর 2, তাহলে 9 2 18 আর 7 25-এর 5 7 আছে 2, 3 9 27 আর 2 29, এটা এখানে 29 বসাবো। এরপর বিয়োগ করবো, 6 থেকে 2 বাদ দিলে 4, হাতে থাকবে না, 11 থেকে 5 বাদ দিলে 6, হাতে 1 থাকবে, 1 আর 9 যোগ করলে 10 হবে, তাহলে 11 ধরতে হবে এটাকে, 11 থেকে 10 বাদ দিলে 1 থাকে, হাতে 1 1 আর 2 3, 3 থেকে 3 বাদ দিলে 16। এখন আমাদের হাতে আরেকটি সংখ্যা অবশিষ্ট রয়েছে, সেটা হচ্ছে 0, তাহলে এই অঙ্কটা আমরা এখানে বসাবো। তাহলে এখানে 1640, তাহলে 328 1640-এর ভিতরে কতবার যাবে, মানে এটা 5 বার যাবে, তাহলে এখানে আমরা 5 বার নেব, 5 8 40-এ 0, হাতে আছে 4, 5 2 10, আর 4 14 4, হাতে আছে 1, 3 5 15 1 16, তাহলে এখানে আমরা 5 বার নিয়েছি, তাহলে এখানে বিয়োগ করলে 0 হবে, তাহলে এখানে আমরা ভাগশেষ 0 পেয়েছি। তাহলে আমরা এখন পুরো সংখ্যাটা কীভাবে সুতরাং দিয়ে তুলব, 31,160 ভাগ 328, তাহলে এখানে ভাগফল পেয়েছি 95। তাহলে উত্তর লিখব, উত্তর ভাগফল, তাহলে উত্তর ভাগফল পেয়েছি 95। এখানে আমরা কমা দিয়ে ভাগশেষ লিখে দিব, যে ভাগশেষ 0। যদি ভাগশেষ 0 হয় তাহলে এটা না লিখলেও হবে, আর লিখে দিলে ভালো। আমরা 1-5 এবং 8-9 প্রশ্নটি সমাধান করলাম, এখন আমরা 2 নং প্রশ্নটি নিয়ে আলোচনা করব। এখানে 2 নং প্রশ্নে বলা আছে যে সঠিক কিনা যাচাই করো, অর্থাৎ এই যে তথ্যগুলো দেওয়া আছে যে 33,384-কে 124 দিয়ে ভাগ করলে এর ভাগফল 269 হবে এবং ভাগশেষ 28 হবে, তাহলে এই তথ্যটা সঠিক কিনা, তাহলে আমরা এটা ভাগ করে দেখব যে তথ্যটা সঠিক কিনা, অর্থাৎ ফলাফল যেটা দিয়েছে সেটা ঠিক আছে কিনা। তাহলে এখানে আমরা 2-এর 1 করাবো, 2-এর 1-এ বলা আছে 33,384 ভাগ 124। এখন আমরা এখানে এখন লিখে সমাধান করব, তাহলে এখানে 3 124 হবে, আর এখানে 33,384। তারপরে এখানে যদি 3টা অঙ্ক রয়েছে,
বিয়োগ করলে এটা হবে 5, হাতে 1 থাকবে, 5 5 4 আর 1 5, তাহলে 13 থেকে 5 বাদ দিলে থাকবে 8, হাতে থাকবে 1, 1 আর 2 3, 3 থেকে 3 বাদ দিলে 0, তাহলে এখানে আমরা এই 8 কে এখানে নামিয়ে দেব, তাহলে এখানে হবে 858, তাহলে 124 858 এর মধ্যে কতবার যাবে, মানে এখানে আমরা 6 বার 7 বার নিয়ে দেখব, 124 কে 7 দিয়ে ভাগ করব, 4 7 28 এর 8, হাতে আছে 2, 7 এখানে 14 আর 2 15 16 6, হাতে আছে 1, 7 একে 7 আর 1 9, তো এখানে 8 হবে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশি হয়ে গেছে, তাহলে আমরা 6 বার নেব, এখানে 6 হবে, তাহলে 4 4 24 এর 4, হাতে আছে 2, 6 এখানে 12 আর 2 তার 14 4, হাতে আছে 1, 6 কে 4 1 7, তাহলে বিয়োগ করলে 4, তারপর 5 থেকে 4 বাদ দিলে 1, 114, এখন আমাদের হাতে আরও একটি সংখ্যা রয়েছে, সেটা হচ্ছে 4, তাহলে এখানে আমরা 4 বসিয়ে দেবো, তাহলে 124 1144 এর মধ্যে কতবার যাবে, তাহলে এটা আমরা 8 বার নিয়ে দেখতে পারবো, 124 অথবা 9 বার নিয়ে দেখতে পারি, 4 নং 36 এর 6, হাতে আছে 3, 9 এখানে 18 আর 3 21 এর 1, হাতে 2, 9 কে 9 আর 2 11, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 9 বার যাবে, তাহলে এখানে আমরা 9 লিখব, তাহলে 1116, এবার বিয়োগ করে দেব, 14 থেকে 6 বাদ দিলে 8, হাতে 1 থাকবে, 1 এর 1 2, 4 থেকে 2 বাদ দিলে 2 থাকে, 1 থেকে 1 বাদ দিলে 0, 1 থেকে 1 বাদ দিলে 0, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভাগফল হয়েছে 269, এখানে ভাগফল 269ই রয়েছে, এখানে ভাগশেষ 28, এখানেও ভাগশেষ 28 দেওয়া আছে, অর্থাৎ তথ্যটি সঠিক, তাহলে আমরা এখানে লিখব তথ্যটি সঠিক কিনা যাচাই করো, তাহলে এখানে লিখব ভাগফল হবে 269, আর কমা দিয়ে লিখব ভাগশেষ 28, সুতরাং তথ্যটি তথ্যের উল্লেখিত ফলাফল সঠিক, উত্তর লিখে দিব, তাহলে সুতরাং উত্তর হবে উত্তরের তথ্যের উল্লেখিত ফলাফল সঠিক, মানে প্রিয় শিক্ষার্থী বিন্দু আমরা এখন 2-এর 3 করাবো, এখানে বলা আছে যে 2-এর 3 নম্বরটা আমরা এখানে সরাসরি ভাগ করে করব না, আমরা প্রথমত দেখব যে এখানে খেয়াল করবেন যে 56,789কে 418 দিয়ে ভাগ করার পর এর ভাগফল বলা হয়েছে 134, কিন্তু এখানে একটু খেয়াল করবেন যে এখানে লেখা আছে যে ভাগশেষ 777, কিন্তু এখানে ভাজক কত আছে 418, তো আমরা জানি যে ভাজকের চেয়ে ভাগশেষ কখনই বড় হতে পারে না, যেহেতু ভাজকের চেয়ে ভাগশেষটা বড় আছে তাহলে এই তথ্যটি সঠিক না, তাহলে আমরা এটাকে এভাবে লিখে দিতে পারবো যে ভাগফলের চেয়ে ভাজকের চেয়ে ভাগফল ভাগশেষটা কি বড়, তো এখানে আমরা প্রথমত এইভাবে লিখে নেব 56,789 ভাগ 418, তো এখানে আমরা লিখব যে প্রদত্ত তথ্য, আমরা একটু তথ্যটা লিখব যে আমরা জানি ভাজক গ্রেটার দেন ভাগশেষ, অর্থাৎ ভাগশেষের চেয়ে ভাজক বড় হয়, তাহলে এখানে লিখব যে এখানে ভাজক 418 এবং ভাগশেষ দেওয়া আছে 777, সুতরাং ভাজক এখানে আমরা লিখব যেহেতু
উত্তরায়ণ। তথ্যের ফলাফল, তথ্যের ফলাফল সঠিক নয়। তাহলে আমরা উত্তর লিখবো যে উত্তর লিখ এখানে উত্তরটা লিখবো এইভাবে যে তথ্যের ফলাফল সঠিক নয়। শিক্ষার্থী বিন্দু এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের যে ই রয়েছে, ভাজক রয়েছে, সেই ভাজকটা ছিল 418। আর তথ্যে এখানে যে ভাগশেষের কথা বলা হয়েছে সেটা হচ্ছে 777। তা আমরা জানি যে ভাগশেষের চেয়ে ভাজক বড় হয়, কিন্তু এখানে তথ্যে দেওয়া আছে যে ভাজকের চেয়ে ভাগশেষটা বড়। তাহলে আমরা লিখে নেব যে যেহেতু ভাজক অপেক্ষা ভাগশেষ বড়, সুতরাং তত্ত্বের ফলাফল কী হবে না, সঠিক হবে না। কারণ আমরা সবসময় জানি যে ভাজকের চেয়ে ভাগশেষ ছোট হতে হয়, কিন্তু এখানে বড় দেওয়া আছে, তাই এই তথ্যটা সঠিক নয়। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি সেই বিষয়টা আপনাদের CW2 HW হিসাবে বাসায় করতে হবে, এবং সেটা শনিবার অবশ্যই স্কুলে এসে জমা দেবেন। আপনার আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি এই বিষয়গুলোকে ভালোভাবে বাসায় অনুশীলন করবেন এবং এটার অনুরূপ প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করবেন। আবারও দেখাবো অন্য কোনো ক্লাসে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।